টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন খুব কম লোকই আছে। অনেকের কাছে এটি জনপ্রিয় প্রোগ্রাম, কিন্তু ম্যাজিকের মতোই সারা বিশ্বে রেসলিংয়ের রহস্য সবার অজানা। গত কয়েক দশক ধরে চলা জনপ্রিয় এই রেসলিংকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। রেসলিংয়ে এত আঘাতের পরেও মানুষ কীভাবে বেঁচে থাকে, এটা নিয়েও সবার মনে রয়েছে নানা সন্দেহ। আর যারা এই রেসলিংয়ের সাথে জড়িত তারা কখনোই এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলে না। রেসলিং সম্বন্ধে জেনে নিব আজকে অজানা কিছু তথ্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তথ্যের সমাহারে। রেসলিং কি আসলেই নকল? হ্যাঁ, রেসলিং একটি অসাধারণ মঞ্চ নাটক ছাড়া কিছুই। তবে সাধারণ মঞ্চ নাটকের সাথে এর পার্থক্য হল মঞ্চে রেসলারদের ভুলগুলো সহজেই চোখে পড়ে, আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানা প্রান্ত থেকে উপভোগ করে, যেখানে বড় বড় তারকা রেসলাররা লড়াইয়ে জিতে বেশি আয় করে সেখানে কেন একজন রেসলার হেরে যায় ভেবে দেখেছেন কখনো? এটার কারণও খুবই স্বাভাবিক। মঞ্চ নাটকের মতো এটারও একটি স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে। যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শীঘ্রই তার চাকরি হয়। সবসময় একটা হেডফোন লাগানো থাকে, তারা পরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী রেসলিং পরিচালনা করে।